শুভ অষ্টমী। তো আজ হলো অষ্টমী, বাট অষ্টমীর অঞ্জলি আমি দিতে যাইনি, বিকজ বুঝতেই পারছো কেন যাইনি। তো এখন মা আমার জন্য ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট করবো, তারপরে বন্ধুদের সাথে বেরোবো। আমি তাড়াতাড়ি রেডি হবো এবার বন্ধুদের সাথে বেরোনোর জন্যে। তো আমি রিয়েলি এক্সাইটেড টু গো। মার ব্রেকফাস্ট হয়ে গেলে রেডি হবো তাড়াতাড়ি, তো বন্ধুবান্ধবদেরকে আমি নিয়ে যাবো সেখানে। চলো। তো গাইস, আজকে অষ্টমীর স্পেশাল ব্রেকফাস্ট। তো তোমরা সবাই জানো অষ্টমী মানে ব্রেকফাস্টে লুচি তো হবে, এই জন্য আজকে ব্রেকফাস্টে স্পেশাল ব্রেকফাস্ট লুচি আর তরকারি আর লেডিকিনি। হাই গাইস, এটা ব্লগ তো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, চাপাতালির এখানে আছি, ঠাকুর দেখছি। আর এতক্ষণ রোদে হেঁটে হেঁটে আসছিলাম, ওই জন্য খুব অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের, পুরো মেকআপ গলে গেছে আমাদের, মেকআপ করে আসাটাই উচিত হয়নি। তো আমরা এখন সব জায়গায় ঠাকুর দেখছি, তারপরে দেখি কোথাও যাওয়া যায়। অনেকজন মিলে এসেছি, তো তোমার সাথে যেতে যেতে কথা বলছি আমি। তো গাইস, আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, ঠাকুর দেখা হয়ে গেলে এবার আমরা বাড়িতে যাব, বাড়িতেই যাব। কালকেও দেখি, কালকেও বেরোতে পারি, প্ল্যান আছে। এবার বাড়িতে যাচ্ছি, বেশি কেউ ঠাকুর দেখিনি, কারণ এবার বেশি কোনো ঠাকুরের প্যান্ডেল বানায়নি। যাই হোক, যেগুলো বানিয়েছিল সেগুলো দেখেছি আজকে। আবার সিরাজুদ্দিনে গেছিলাম, আমাদের ঘোরা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আবার কালকে বেরোনো হতে পারে, তাই না? হতে পারে, কালকে আবার বেরোতে পারি না, কালকে বেরোতে পারি। তো আজকের জন্য ঘোরাঘুরি শেষ, বাড়িতে যাব, বাড়িতে কি খাবো। তোমরা সবাই ঘুরছো তো, কমেন্ট করে জানাবে। তো এখন বন্ডা ওইদিকে যাচ্ছে, আমি এদিকে যাচ্ছি। তো টাটা টাটা টাটা, কালকে দেখা হবে, ফোন করিস। টাটা টাটা। তো এবার বাড়িতে যাচ্ছি আমি। তো গাইস, অষ্টমীর স্পেশাল লাঞ্চ চলে এসছে। এই লাঞ্চে আছে হচ্ছে বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও। আমার হেভি হেভি টেস্টি লাগে বাসন্তী পোলাও। আর মটন স্যালাড, তো এইটা আমার হচ্ছে অষ্টমীর স্পেশাল লাঞ্চ। তো আমার খুবই 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 টেস্টি লাগছে এটা দেখে, তো লেটস হ্যাভ ইট নাও। তো গাইস, এখন হচ্ছে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলায় আজকে আমি কিছু টিফিন করে নিই, বিকজ আমার পেটটা অত, লাঞ্চ করে আমার পেট অলরেডি খুবই ভরে আছে, এই জন্যে কিছু আমি টিফিনে নিইনি। তো আজকে আমার অষ্টমীটা খুব ভালো গেল, বাট অঞ্জলি দিতে পারিনি, কারণ উঠতে পারিনি ঠিকঠাক সময়, এই জন্য দিতে পারিনি অঞ্জলি। আর এবার অঞ্জলি হয়েছে নাকি আমি তাও জানি, মনে হয় হয়েছে শুনছিলাম। তো যাই হোক, হয়েছে অঞ্জলি। আর এবার বেশি কোথাও ঠাকুর করেও নিজে দেখলাম, বেশি কোথাও কোনো জায়গায় ঠাকুর করেনি। তো করার তো আজকে আমরা বেশি কোথাও ঠাকুর দেখতে যাইনি, যে দু জায়গায় গেছি, দু জায়গায় ছবি দেখাচ্ছি ঠাকুরের। চলো ঠাকুরের ছবিগুলো দেখে নিই। তো গাইস, আমি এখন বাজি পোড়াতে যাচ্ছি ছাদে, আমি এখন বাজি পোড়া। তো গাইস, আমি এখন বাজি পোড়াচ্ছি, পুরো অন্ধকার ছাদে দেখা যাচ্ছে না, তো আমি এখন বাজি পোড়াই, লেটস গো। তো গাইস, আমার ডিনার হয়ে গেছে, আর বাইরে এখনো অবধি গান বাজাচ্ছে, তো ইয়া ভালোই লাগছে, বিকজ দুর্গাপুজো কালীপুজো বাইরে বক্স না বাজলে না মজা আসে না, ঠিক তাই না? তো যাই হোক, ডিনার টিনার আমার সব হয়ে গেছে। কালকে হচ্ছে নবমী, তো পুজো শেষ হতে গেলো, কষ্ট লাগছে। পুজো আসে মনে হয় কবে আসবে কবে আসে, কিন্তু এতদিন থাকে কিন্তু তাও মনে হয় নেই, 5-6 দিন থাকে পুজো, বাট তাড়াতাড়ি দিনগুলো কেটে যায়, বোঝাও যায় না, তাই না? তো কালকেও আমরা বেরোবো, কালকে আমি আমার একটা বন্ধু বেরোবো, তো কালকেও হ্যাপি এনজয়মেন্ট হবে। তো কালকে আমি তোমাদেরকে দেখাবো আমি কোথায় কোথায় যাচ্ছি, ঠিক আছে? কালকেও তোমাদেরকে আমি নিয়ে যাবো আমার সাথে ঘোরাতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো। আর তোমরা কেমনি এনজয় করছো দুর্গাপুজোতে আমাকে নিজে কমেন্ট করে জানাবে, নিশ্চয়ই তোমাদের কী টাইপের এনজয়মেন্ট হচ্ছে দুর্গাপুজোর, তোমরা কী কী করছো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। Bye-bye. See you in the next vlog. Stay happy, stay safe.